আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জোটগত নয় দলীয় প্রতীকেই ভোট হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আগামী উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হবে। আমরা জোটগতভাবে উপজেলা পরিষদ নির্বাচন কখনো করিনি, এবারও করব না। রাজধানীর ধানমন্ডির হোয়াইট হল কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর শাখার বর্ধিত সভায় কাদের এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন হবে। উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি তাদের স্বাক্ষরসহ সম্ভাব্য তিনজন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাবেন। সেখান থেকে উপজেলা নির্বাচন মনোনয়ন বোর্ড একজন প্রার্থীকে মনোনয়ন দেবেন। জরিপে যারা এগিয়ে এবং যোগ্য তাদের মনোনয়ন দেওয়া হবে। সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।